আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ আরেবিয়ান গালফ স্টেটে একটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং চারজন আহত হয়েছে। আপনারা ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন কোন জাতীয়তার এই প্রতিবেদনে ক্লিয়ার করা হয়নি। কুয়েতে প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে, প্রবাসী এবং কুয়েতি নাগরিকদের মৃত্যু হচ্ছে। যে সকল ড্রাইভার রয়েছেন কুয়েতে, আপনারা অবশ্যই সতর্ক সচেতন হয়েই গাড়ি ড্রাইভ করবেন আপনার প্রবাসী জীবন সুরক্ষিত রাখতে। একই ধরনের সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় 5 বাংলাদেশীর মৃত্যু। দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু সে জীবিত দেশে আসেনি, আসবে তার লাশ। দুর্ঘটনার বিস্তারিত যেটি জানা যায়, দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের বেফুট ওয়েস্ট শহরের লোকান নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান সহ 5 বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় আবুল হোসেন 45 ও তার সন্তান নাদিম হোসেন 10, রাজু আহমেদ 34, ইসমাইল 38 এবং মোস্তফা কামাল 40। সবার দেশের বাড়ি ফেনী জেলায়, যেটি ফেনী জেলার দাগন বুইয়াতে। গোপালগঞ্জে ছিল একজন আর বাকিরা সকলেই দাগন বুইয়া ফেনীর। দর্শক, ঠিক এভাবে প্রতিদিন সারা পৃথিবীতে অগণিত সড়ক দুর্ঘটনা ঘটছে, আর এই সকল দুর্ঘটনায় অগণিত রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হচ্ছে। আমরা সকলেই সারা পৃথিবীর সকল রেমিটেন্স যোদ্ধাদের জন্য দোয়া করব, যাতে করে সকলেই নিরাপদ এবং সুস্থ থাকে এবং নিরাপদভাবে তার দেশে ফিরে আসতে পারে। প্রসঙ্গত, এই সাউথ আফ্রিকান প্রবাসী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু সড়ক দুর্ঘটনায় তাদের জীবনের প্রদীপ থেমে গেছে। দর্শক, হালাল ফেব্রুয়ারি উপলক্ষে সারা কুয়েত জুড়ে সাজ সাজ রক। আমরা স্লাইড শো দেখাবো, দেখে নিতে পারবেন কুয়েতের দৃষ্টিনন্দন সেই পিকচারগুলো যা সোশ্যাল মিডিয়ায় বয়ে বেড়াচ্ছে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন কুয়েতের ফ্যামিলি ভিসা কবে খুলবে বা ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট কি। আমরা সর্বশেষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছিলাম, যেটি 1 মাস আগে, কুয়েতের সরকার যারা গভর্নমেন্ট জবের সাথে জড়িত রয়েছে তাদের জন্য ফ্যামিলি ভিসার একটি অনুমোদন দিয়েছিল, আর সেই ফ্যামিলি ভিসার অনুমোদনের তালিকায় ছিল শিশু সন্তান যাদের রয়েছে, তারা তাদের শিশু সন্তানদেরকে কুয়েতে নিয়ে আসতে পারবে। গত 2 দিন আগে আমাদের সাথে একজন বাংলাদেশি যোগাযোগ করেছিল, যিনি ফ্যামিলি ভিসার জন্য তার কুয়েতির সাথে কথা বলেছে। কুয়েতি বলেছে যে ফ্যামিলি ভিসা অ্যাপ্রুভ হচ্ছে, তবে কিছু টার্মস কন্ডিশন রয়েছে। তার বিস্তারিত আমরা সেই প্রবাসীকে যেটি জানিয়েছিলাম, কুয়েতে ফ্যামিলি ভিসা বের করতে হলে 500 দিনার থেকে 600 দিনার পর্যন্ত স্যালারি লাগছে। আগে যেমন কুয়েতে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে মোটা অঙ্কের একটি ফান্ড দেখানো লাগতো, এখন সেটি লাগছে না, তবে অবশ্যই অ্যাক্টিভ স্যালারি লাগবে। তার মানে আপনি যে প্রফেশনে কাজ করছেন সেই প্রফেশন থেকে আপনি 600 দিনার স্যালারি পান, এই ব্যাপারটি আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। এরপর আপনি আপনার স্ত্রীকে আনতে পারবেন বা স্ত্রী তার স্বামীকে আনতে পারবে। এটির রেফারেন্সে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার যেটি বলে, কারণ কুয়েতের সরকার অতিরিক্ত লোককে কুয়েতে আনতে চায় না। কুয়েতের সরকার চায় সেই লোকগুলো তাদের পরিবারকে কুয়েতে আনুক, যারা বাইরে চাকরি না করেও বাসায় থেকেই জীবিকা নির্বাহ করতে পারবে। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের ধারণা মতে 600 দিনার যেই প্রবাসী স্যালারি পায়, তিনি তার পরিবারকে কুয়েতে এনে চাকরি না করিয়েই থাকতে পারবেন। প্রসঙ্গত, কুয়েতের সরকার অতিরিক্ত প্রবাসী হটাও নীতি নিয়ে কাজ করছে, যা আমরা কোভিড-19 প্যান্ডামিক শুরু হওয়ার পর থেকে দেখছি। কুয়েত থেকে অগণিত প্রবাসীকে ছাঁটাই করা হচ্ছে, আর কুয়েত প্রবাসী অধ্যুষিত দেশ হয়ে থাকতে চায় না, যে কারণে কুয়েতের সরকার মনে করে এর কমে কোনো ব্যক্তি যদি স্যালারি পায়, সেক্ষেত্রে তার পরিবার, স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, কুয়েতে প্রবেশ করার পর
কুয়েতের শ্রমবাজারে একটি বাড়তি চাপ সৃষ্টি করে। তার মানে এই প্রবাসী চাকরি খুঁজে বেড়ায়, যে কারণে স্বাভাবিকভাবেই চাকরির বাজারে একটি চাপ পড়ে। আর এটি কমানোর জন্যই কুয়েতের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যারা ফ্যামিলি বিষয়ে পরিবারের সদস্য আনতে চাচ্ছেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে কুয়েতে শোন ভিসা, খাদেম ভিসা, ক্লিনিং কোম্পানির ভিসা, ভিসা ভিসা ভিসা। অনেকেই জানতে চায় যে কুয়েতের কোন ভিসা ভালো। মনে রাখবেন, আমরা কুয়েতে প্রবাসী আসার পক্ষে, আমরা চাই না যে কুয়েতে বাংলাদেশিরা না আসুক, আমরা চাই কুয়েতে বাংলাদেশিরা আসুক এবং কুয়েতের শ্রমবাজার বাংলাদেশিদের আন্ডারেই থাকুক। কারণ বিভিন্ন সেক্টরে বাংলাদেশি ছাড়া চলছে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের বিপদ হচ্ছে শ্রম আইনের লঙ্ঘন বা আকামা আইনের লঙ্ঘন। আমরা সে সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনি কুয়েতে আসার আগে অবশ্যই কাজ শিখে আসবেন, অথবা আপনি কোন কন্ট্রাক্টে আসছেন, স্যালারি কত, এই টাকা দিয়ে আপনার চলবে কি না, আপনার ভিসার খরচ কত, এই সকল ব্যাপারগুলো ক্লিয়ার হিসেব নিকেশ করেই তারপরে আপনি কুয়েতে আসার চেষ্টা করবেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকরা নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে, যা আমরা আমাদের প্রতিটি ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করছি। কাজেই আপনারা যেই কোনো দেশে যান, আমরা অবশ্যই চাই যে আপনি প্রবাসে আসুন, কিন্তু আপনি কাজ জেনে আসলে আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে। আপনি আপনার এগ্রিমেন্ট জানা থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি অতিরিক্ত টাকা ব্যয় করে প্রবাসে আসবেন, কিন্তু আসার পরে আপনি দেখছেন যে কাজ নেই, মাসের পর মাস স্যালারি নেই, তখন আপনি নিরুপায় আবার দেশে যাওয়ার চেষ্টা করছেন বা আপনি অবৈধ পন্থার অবলম্বন করছেন, আর যে কারণে আপনারই সমস্যা বেশি তৈরি হচ্ছে। আমরা গত কয়েকদিনে আমাদের অগণিত রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনের কল পাচ্ছি, মেসেজ পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, সকলেরই চাওয়া কুয়েতের একটি সাধারণ ক্ষমা। অগণিত মানুষ বিপদে রয়েছে, সাধারণ ক্ষমার অপেক্ষায় রয়েছে, কুয়েত ত্যাগ করবে, কিন্তু নিরুপায়, কুয়েতের সরকার সাধারণ ক্ষমা দিচ্ছে না। অনেকে নিরুপায় হয়ে কুয়েতের পুলিশের কাছে বা কুয়েতের থানায় গিয়ে ধরা দিচ্ছে, আর সেখান থেকেও প্রবাসীদেরকে দেশে পাঠাচ্ছে না। কারোর এক মাস হয়ে গেছে, কারোর দুই মাস হয়ে গেছে, কারোর অগণিত দিন, যা বলে বোঝানো যাবে না সমস্যা কোথায়। এই সকল সমস্যাগুলো তখনই তৈরি হয় যখন একজন প্রবাসী কুয়েতে এসে তার সকল কিছু বুঝে না পায়, আর তখন সে অবৈধ পন্থার অবলম্বন করে অবৈধ হয়ে যায়, আবার একটা সময় পর দেশে যাওয়ার জন্য তার তাড়না সৃষ্টি হয়। কিন্তু বৈধ পন্থা অবলম্বন করলে বা বৈধভাবে আসলে বা বৈধ কোম্পানিতে বৈধ কাজ করলে এই ধরনের ঝামেলাগুলো একজন প্রবাসীর হতো না। সেই সাথে যুক্ত হয়েছে খাদেম ভিসাধারীদের উপর কুয়েতের সরকারের দমন নিপীড়ন, বিশেষ করে খাদেম ভিসায় যারা বাইরে কাজ করছে, এটি সম্পূর্ণ শ্রম আইনের লঙ্ঘন, আকাম আইনের লঙ্ঘন। আমরা এটার জন্য কুয়েতের সরকারকে দোষ দিই না, এটির জন্য আমরা নিজেরাই দায়ী। সেই সাথে যুক্ত রয়েছে কুয়েতিরা যারা ভিসা বাণিজ্যের সাথে জড়িত বা ভিসা বিক্রি করে। আপনি কুয়েতে আসার আগে খাদেম ভিসায় আসবেন, আপনি লাখ লাখ টাকা কামাবেন, এই ধরনের পরিকল্পনা থেকে সরে এসে কাজের বিষয়ে আসুন, সঠিক সিদ্ধান্ত নিন। শোন ভিসা ব্যাপারে অনেকে জানতে চান, মনে রাখবেন কুয়েতের সকল সেক্টরের ভিসা চালু রয়েছে, তবে শর্ত সাপেক্ষে, তার মানে লাবানাযুক্ত বা লামানাযুক্ত। কুয়েতে আসতে হলে একজন বাংলাদেশির বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়, আর এটি 2016 সাল থেকেই কার্যকর রয়েছে। স্বাভাবিক নিয়মে বাংলাদেশিদের কুয়েতে কোনো ভিসাই বের হয় না। এই শর্ত থাকার পরেও আমাদের অগণিত ভাই ও বোন কুয়েতে প্রবেশ করছে, এবং অগণিত ভাই ও বোন কাজ ছাড়া 6 মাস, 7 মাস, 8 মাসও বসে আছে, যার কারণ হচ্ছে খাদেম ভিসা। কারণ হচ্ছে কিছু ক্লিনিং কোম্পানি ভিসা দিয়েছে, তার কন্ট্যাক্ট নেই, আরও নানান জটিলতা তো রয়েছেই। কাজেই আপনি ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নেবেন, কুয়েতে আসবেন কি না বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে যাবেন কি না। আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের এই ধরনের নিত্য নতুন আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে।
যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।